সাথে নিয়ে এই ঢাকা শহরকে অচল করার মাধ্যমে আমরা এই সরকারের পতন ঘন্টা বাজাব। সম্পূর্ণরূপে বাংলাদেশকে দেউলিয়া হওয়ার পথে ইতিমধ্যেই ঠেলে দিয়েছে। বাংলাদেশের রিজার্ভ এখন $31 বিলিয়ন আর তারা বলছে সেটা $39 বিলিয়ন। এই সরকার মিথ্যায় তারা সম্পূর্ণভাবে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে একটা গোজামিল দিয়ে গত 14 বছর ধরে এই দেশ শাসন করে আসছে। আমি বলতে চাই তাদের রিজার্ভে ডলার নাই, তেল কেনার টাকা নাই, গ্যাস কেনার টাকা নাই, সেজন্য তারা এই সচিবালয়ে তাদের সাহেবদের এসি চলবে, কিন্তু মসজিদে কয়টা মসজিদ রয়েছে, কয়টা এসি রয়েছে, সেখানে তারা লোডশেডিং এর জন্য একটা আদেশ জারি করেছে। এর বিচার মহান আল্লাহ তাআলা করবে বাংলাদেশে চলবে। রাষ্ট্রীয় কথাটি বলতে চাই, নির্বাচন কমিশন সকল সমস্যার মূল সমস্যা আজকে বাংলাদেশের গণতন্ত্রহীনতা এবং একটি অনির্বাচিত সরকার। আপনারা জানেন 2008 সালে এই সরকার সেনা সমর্থিত একটা সরকারের মানে বিয়ে যাওয়া ক্ষমতায় উচ্ছিষ্ট ভোগী হয়ে ক্ষমতায় আসে এবং 2014 সাল এবং 2018 সালে কি করেছে আপনারা দেখেছেন। 2020 সালে আপনাদেরকে সকলকে সাথে নিয়ে আমরা ঢাকা দক্ষিণ সিটি ইলেকশন করেছি এবং ঢাকার রাজপথে অলিতে গলিতে আমরা তাপিয়ে বেরিয়েছি, কেউ আমাদের সামনে দাঁড়াইতে পারে নাই। আপনাদের কি সেটা মনে আছে? আগামী দিনে আপনাদেরকে সাথে নিয়ে এই ঢাকা শহরকে অচল করার মাধ্যমে আমরা এই সরকারের পতন ঘন্টা বাজাব। মহান আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছে, কারণ আমরা ন্যায়পথে রয়েছি। আমি আজকে আমার বক্তব্য শেষ করতে চাই এইভাবে, আপনারা যেভাবে উজ্জীবিত হয়ে রাজপথে অবস্থান করছেন, আগামীতে সালাম ভাই, মসনু ভাই যে কোনো প্রোগ্রাম দিবে, যে কোনো ডাক দিবে, 3 রাত 24 ঘন্টা আমরা চাপিয়ে পড়তে প্রস্তুত। ধন্যবাদ আপনাদেরকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় বাণী জিন্দাবাদ, শহীদ স্মৃতি জিয়া রহমানের জিন্দাবাদ, আমাদের তন্ত্রীদের শহীদ বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনা করে দোয়া জানাই এবং আমাদের তন্ত্রীয়তা জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ওই একটা যে কি ছিল যেন টাকলা, নাম টাকলা পুরা কথা বলে, লাল তলোয়ার লাঠি দণ্ড করে কথা বলে দিচ্ছি,
হবে না, একেবারে সঠিক কথা বলেছেন। আমি ওরা অনুরোধ জানাবো, আমাদের এই মিটিং এ এসে একটা বক্তব্য দিয়ে কথা বলেন যে বিএনপি ছাড়া নির্বাচন হবে না, বিএনপি ছাড়া নির্বাচন হবে না। দেশে মানুষ বোঝে, আওয়ামী লীগ বোঝে, সিসি বোঝে, কিন্তু এই সরকার বোঝে না। কারণ সরকার জানে নির্বাচনের কোনো প্রয়োজন নাই, নির্বাচন ছাড়াই তারা আমারও ক্ষমতায় আসবে। প্রিয় ভাইরা, এই সরকার আর এই দেশের মানুষ চায় না, এই দেশের মানুষ এই সরকার চায় না। আমরা যথাসময়ে আমাদেরকে পানিতে ডুবিয়ে মারা হচ্ছে, যথাসময়ে আবার তিস্তার ব্যারেজ করে দেওয়া হচ্ছে, আবার তিস্তার ব্যারেজ বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা একবার পানিতে ডুবে মরি, আরেকবার সরকারের কোনো না কোনো কথাবার্তা নাই, উচ্চবাস্ত কিছুই নাই, তারা কোনো কথাবার্তাই বলে না। প্রিয় ভাইরা, তারপরে দেখবেন এই যে পদ্মা সেতুটা হলো 11,000 কোটি টাকার প্রকল্প, 33,000 কোটি টাকা আছে। এখন মেট্রো রেল করছে, উন্নয়নের ট্যাবলেট, উন্নয়নের ট্যাবলেট মেট্রো রেল, 11,000 কোটি টাকার প্রকল্প, আবার 33 কোটি টাকা গিয়ে 35 কোটি। আমি প্রশ্ন করতে চাই, পদ্মা না হয় বুঝলাম, সরস্বতী নদীতে ঘিরে নিচে মাটি চলে গিয়েছিল, ঢাকা শহরও কি পাইলি নিচে মাটি চলে যাচ্ছে না? এই শহরও কি পাইলি মাটি চলে যাচ্ছে? আবার মেট্রো রেলের খরচা বেড়ে গেল। এই সমস্ত আবল তাবল কথা বলতে বলতে আজকে এই সরকার বলে ফেলল আমার নেতা তারেক রহমান সম্পর্কে, তারেক সম্পর্কে তারেক রহমান সম্পর্কে দীর্ঘ না বললেই নয়। 1/11 যখন -2 ফর্মুলা করা হয়েছিল, সবাই ভেবেছিল -2, আসলে -2 নয়, আসলে -1। দেশকে বেগম খেলা দিয়েছে মাইনাস করার প্ল্যান ছিল, সেই প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে। ওই সময় দেশক্ষেত্রীর উপর অত্যাচার হয়েছে। আজকের আমাদের নেতা একটি চেয়ারম্যান তারেক রহমান, একসঙ্গে গেলেছিলাম আমরা, অবশ্য একসঙ্গে আমাদের সঙ্গে আরও ছিল আওয়ামী লীগের অনেক লোক ছিল, কাদের সাহেব ছিল। আমি কাদের সাহেব সম্পর্কে দুই কথা কয়েকদিন আগে বলেছিলাম, আরে ভাই যা বলি সত্যি বলি, মিথ্যা তো বলি না,